সাবান জল ছড়িয়ে রেখেছিল শরীরের সামনে। হ্যাঁ, ওখানে তো সাবান জলই পড়ে আছে। মেজো বৌমা তো সত্যি কথাই বলছে, তুমি কেন মিথ্যা কথা বলছো? তুমি কি এখানে সাবান জল ফেলে রেখেছিলে বলো? বলেছিলাম না যে ঘরের সমস্ত কাজ করে তারপর নিজে ব্যবসার কাজ করবে, ওই জন্য নমো নমো করে কোন রকমে কাজটা সেরে দিচ্ছে। এটা কি করে হতে পারে? কি করে? মিস্টার কাঞ্জিলাল, ডাক্তার বাবু, আসুন আসুন। পেশেন্ট কোথায়? আসুন ডাক্তার বাবু। পেশেন্ট উপরে নিজের ঘরে রয়েছে, আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠে যান। উপরে উঠেই বাঁদিকে মেজ বৌদির ঘরে মেজ বৌদি রয়েছে। পেশেন্ট, আপনি চলে যান। আচ্ছা। একি সর্বমঙ্গলা, আপনি কাঁদছেন কেন? অনিশ বাবু, বিশ্বাস করুন, আমি কোনোভাবেই মেজ বৌদিকে ফেলে দিতে চাইনি। বিশ্বাস করুন, আমি সাবান জল ফেলিনি। আর মেজ বৌদি কেন? আমি এই বাড়ির কারোর কোনো ক্ষতি চাই না। বিশ্বাস করুন আপনি, আমি একদম শুকনো করে ঘর মুছছিলাম। আমি আপনাকে বিশ্বাস করি সর্বমঙ্গলা, 100% বিশ্বাস করি। আমি বুঝতে পারছি এটা মেজ বৌদির একটা চাল, মেজ বৌদির একটা প্ল্যান। মেজ বৌদি এটা একটা নাটক করছে, ভান করছে মেজ বৌদি। কি বলছেন কি আপনি অনিশ বাবু? ব্যথা, চোট, অসুস্থতা এইসব নিয়ে কখনো কেউ নাটক করতে পারে? মেজ বৌদি সব কিছু করতে পারে। আপনি যখন বলছেন যে ওই জায়গাটা আপনি শুকনো করে মুছেছেন, তাহলে নিশ্চয়ই সেটা করেছেন। তাহলে সেখানে সাবান জল এলো কি করে? আপনি আপনি আমায় এতটা বিশ্বাস করেন অনিশ বাবু? আমি যদি আপনাকে বিশ্বাস না করি, তাহলে আপনাকে আর কে বিশ্বাস করবে বলুন তো সর্বমঙ্গলা? দুর্বল হয়ে যাওয়াটা মানায় না। আমার খুব খারাপ লাগছে অনিশ বাবু, আমার ভুলের জন্য মেজদি ভাই ব্যথা পেল। আমি বললাম না, মেজ বৌদি ব্যথা পেল নাকি ব্যথা পাওয়ার নাটক করছে সেটা আমাদের আগে বুঝতে হবে। আমি বুঝতে পারছি না, আপনি এত শুকনো করে মেঝেটা পোছার পরেও এখানে সাবান জলটা এলো কি করে? আমি যদি পিছলে পড়ি তাহলে আমি এদিক ঘেসে পড়ছি, কিন্তু মেজ বৌদি এদিক ঘেসে পড়েছে যেদিকটা শুকনো ছিল। তার মানে মেজ বৌদি নাটক করে পড়েছে, আর তার মানে এখানে সাবান জলটা মেজ বৌদি ফেলেছে। কিন্তু মেজদি ভাই সাবান জল পেলো কোথা থেকে? কিছু করে হাতে করে নিশ্চয়ই নিয়ে এসেছে, আমি এটা শিওর। কিন্তু আমি তো মেজদি ভাইয়ের হাতে কোনো পাত্র টাত্র কিচ্ছু দেখিনি। দাঁড়ান দাঁড়ান, আমি আমি একটু খুঁজে দেখি। আমি তো তোমায় হাজারবার বলেছি সকালবেলা ওঠার কোনো দরকার নেই, চা খেয়ে নিচে যাবে সব বলা,
তোমার চা খেতে ইচ্ছা করলে আমায় বলতে, আমি চা নিয়ে আসতাম। তা না দুম করে সকালবেলা মর্নিং ওয়াক যাব বলে পাখামো মারলে, কি দরকার ছিল? দেখলে তো কি হলো। কথাবার্তা নড়াচড়া করলে তো ব্যথা বাড়বেই। আপনি একদম কথা বলবেন না, আমায় আগে দেখতে দিন। এই দেবিশ, দেখছিস তো ডাক্তারবাবু দেখছে। চুপ কর, চুপ কর, শুধু শুধু মেজে বৌমাকে আর বকাস না। ডাক্তারবাবু বলছিলাম যে অমন হাত পা টানাটানি করে দেখলে আবার ব্যথার উপর ব্যথা লেগে যাবে না তো? মানে মা, চোট লাগবে কি লাগবে না সেটা তো তোমার আমার চেয়ে ডাক্তারবাবু বেটার বুঝবেন না? এত চুপ কথা, একদম চুপ করে যাও। এই তুমি আর বড় বৌমা দুজনে প্রশ্রয় দিয়ে দিয়ে না ওই মেয়েটাকে একবারে মাথায় তুলেছিস। দেখ, আজকে সাবান জল ফেলে মেজু বৌমাকে ফেলে দিল, এবার কোনদিন আমাকে ল্যাং মেরে ফেলে দেবে। আপনি শিওর সাবান জলে পাহাড়কে চিৎপাত হয়ে পড়েছিলেন? দেখুন, ওসব খরচপাতির কথা পরে হবে, আমায় আগে দেখতে হবে তো যে ওনার কোমরে এক্স্যাক্টলি কতটা ক্ষতি হয়েছে। আর চোটটাও তো বেশ ভারী লেগেছে, এখন কতদিন ভোগাবে কে জানে। কি হলো, কিছু পেলেন? না, কিছুই পেলাম না। তবে একটা কারচুপি নিশ্চয়ই হয়েছে, একটা চালাকি নিশ্চয়ই মেজ বৌদি করেছে। আপনি চিন্তা করবেন না, সত্যিটা আমি ঠিক খুঁজে বার করব। আপনাকে আমি কোনোভাবেই দোষী সাব্যস্ত হতে দেব না। আপনার সামনে তো অনেক বড় লক্ষ্য, আপনাকে তো আপনার লক্ষ্যে এগিয়ে যেতে হবে, আপনার গন্তব্যে পৌঁছতে হবে। আজ থেকে আপনাকে সাহায্য করার জন্য মহিলারা আসবেন, তাদেরকে তো কাজটা বুঝিয়ে দিতে হবে, আপনাকে লিড করতে হবে। আপনাকে আপনাকে এটা পারতেই হবে সর্বমঙ্গলা। আমি পারবো, কারণ আপনার বিশ্বাস, আপনার ভরসা আমার সাথে আছে। আর এগুলোকে সম্বল করে, এগুলোকে পাথেয় করে আমি এগিয়ে চলবো। আমি ঠিক পারবো। এই তো চম্পা চলে এসেছে। এই বাকিরা কোথায়? সরলা, মিনু, ওরা কোথায়? সবাই এসে গেছে, ওরা বাগানের দিকে ঘরে বসে আছে। তুমি তো আমাদের গতকাল ওখানেই বসতে বলেছিলে, আমিও তো ওখানেই গেছিলাম। তোমাদের কাউকে দেখতে না পেয়ে এখানে চলে এলাম। ভালো করেছিস। আচ্ছা সর্বমঙ্গলা, ও হচ্ছে চম্পা, আর চম্পা ইনি হচ্ছেন সর্বমঙ্গলা, তোদের বৌদি। নমস্কার বৌদি। বৌদিকে চিনি, বৌদির কত প্রশংসা শুনেছি। যা তোরা গিয়ে বস, বৌদি এক্ষুনি আসছে, যা। আমরা দিন রাত পরিশ্রম করব, বৌদি শুধু আমাদের একটু বলে দেবে আর শিখিয়ে দেবে, তাহলেই হবে। আমি আসছি, তুমি এসো বৌদি। দেখলেন তো সর্বমঙ্গলা, আজ এই অসহায় মেয়েটার মুখে কত হাসি ফুটেছে। আমার বিশ্বাস বাকিরাও খুব খুশি, আর ওদের মুখে হাসি ধরে রাখতে পারবেন শুধুমাত্র আপনি। আপনার দেওয়ার আশার উপরেই ওরা আগামী দিনের পথ চলবে।
আপনার সামনে অনেক বড় কাজ আছে, তাই এই সাংসারিক ছোটখাটো ঝামেলার মধ্যে নিজেকে আটকে না রেখে নিজের কাজে কনসেন্ট্রেট করুন, মনকে শক্ত করুন। আর সব থেকে বড় কথা হলো, আপনাকে সৌমিলির কাছে জিততে হবে। সৌমিলি, সৌমিলি কোনোভাবে মেজ বৌদিকে দিয়ে কাজ করাচ্ছে না তো? এই সৌমিলি মেজ বৌদিকে অ্যাপয়েন্ট করেনি তো, যাতে মেজ বৌদি আপনাকে আটকে দিতে পারে?